DJ Bappi, do shy it number pole. Hey, Mansabudi! Mansabudi, eh? Hey! Hey! Kage dhore chis, eh? Shon, bona, shon. Aapra chai usho dhariye phele chire, bhai. Tahole ki korbo? Ki korbo? Oi, Gurudevir kache ge. Ek kaj kor, aamra Gurudevir kache jabo na. Chole amar shonge, Gurudevir kache jabo na re, dhona. Dada. আমরা যে বড় ভুল করে ফেলেছি দাদা। হ্যাঁ রে ভাই, গুরুদেব এখন বেঁচে আছে দাদা। হ্যাঁ রে ভাই, আমরা দুটি ভাই, আরে বিলম্ব করবো না ভাই, এই মুহূর্তে চলে যাবো ওই গুরুদেবের কাছে। আরে যদি কোনো উপায় থাকে, বেশ গুরুদেব আমাদেরকে বলে দেবে, আরে বিলম্ব করবো না, আমরা আসছি গুরুদেব। তরকা শিষ্য ধর মনে গেল ঔষধ আনতে, তবে কি তারা আর আসবে না? বাচ্চা আমার হবে না তরকা। গুরুদেব আমার শিষ্য ধরা মনা ঔষধ নিয়ে আনন্দে চিৎকার করে আসছে। গুরুদেব গুরুদেব বলে এসে না বুঝতে হবে না, এসে না বুঝতে হবে না, আমি তোদের অপেক্ষা না করে বেঁচে আছি। ওরে পুত্র ধরা, ওরে পুত্র মনা, তোদের অপেক্ষা না, আমি এখনো বেঁচে আছি। দে দে ঔষধ, দে ঔষধ আমায় দে। গুরুদেব গো, কেন বাবা? ও গো গুরুদেব, ঔষধ আমরা পেয়েছিলাম গুরুদেব, ঔষধ যে আমরা হারিয়ে ফেলেছি। কি বললি বাবা? ঔষধ ঔষধ যে তোরা হারিয়ে ফেললে, সত্যি কথা ঘুরে দে। বল বল রে বাবা, তোরা ঔষধ কেমন ভাবে হারিয়ে ফেললে? তাহলে শুরু করে দে। আমরা দুটি ভাই, দুটি ভাই ঔষধ নিয়ে মনের আনন্দে ফিরে আসছিলাম ওই জয়নগরের মজিরপুর শ্মশান হতে। তারপর এমনই সময় ওই ক্ষীরণ নদীর কোলে ওই মায়াবিনী মনসার সাথে দেখা। মনসা মনসা আরে মনসা, যেদিকে যাই ওই মায়াবিনী মনসা, ওই মায়াবিনী মনসা তোমাদের দুই ভাইকে কি বলেছে বাবা? বলে না, শুনতে চাও গুরুদেব? বলে ধরে বলে মায়া চিতা করিয়া সিজ গুরুবার বেশ ধরে করছিল কল না, এমন সময় আমরা ওই পথ দিয়ে আসছিলাম গুরুদেব, বললে ওরে ধরে বলা তোদের গুরুদেব আর বেঁচে নেই, তোরা ওই ঔষধ নিয়ে কি করবি? তোরা ওই ঔষধ নিয়ে ওই অগ্নিতে দাও গা। তাই তো, তাই তো ওই ঔষধ নিয়ে আমরা ওই অগ্নিতে আমরা আমি যে বিশের জ্বালাই আর সইতে পারছি না। তারকা আমরা শক্ত করে ধরো, তোমরা দুটি ভাই আমাকে শক্ত করে ধরো। ও গো গুরুদেব, আমি যে আর একটিবার বলো না। ও গো গুরুদেব, একটিবারের জন্য বলো না, আর একটি উপায় বলে দাও আমাদের। আমরা দুটি ভাই এই মুহূর্তে ছুটতে ছুটতে যাব গুরুদেব, তোমাকে আমরা মরতে দেবো না গুরুদেব, এই মুহূর্তে ছুটতে ছুটতে যাবো। নারে পুত্র, না অমূল্য সম্পদ যদি আগুনে ফেলে দেওয়া যায় তাহলে কোনো দিনের জন্য আর ফিরে পাওয়া যায় না। আমার যে বাঁচা হবে না রে আমার, আমি যে পেছাই আমার বুকের ছাতি আটকে আসছে, আমার একটু জল দাও তোমরা, আমি যে জল পিবে চাই আমার বুকের ছাতি আটকে আসছে।
গুরুদেবের চেয়ে একটু জল নিয়ে এসেলে গুরুমা আমায় একটু জল দাও আমি যে বিচার জ্বালায় আর সইতে পারছি না ওই ওই তাকিয়ে দেখো শিষ্য ধরা মনা নীলে আকাশ হেগে হাত ছাড়ি দিয়ে আবার যে ডাকছে নতুন সমুদ্রে নতুন মাঝি কান্নার নিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়াও না মাঝি ভাই আবার না আবার না গোজ গাজে হয়ে গেছে না আমি ওপারে যাব আমায় পার করে দেবে দাঁড়াও আমার যাওয়ার সময় হয়ে গেছে তোমরা দুটি ভাই আমাকে শক্ত করে ধরো আমায় জল দাও আমি যে আর সইতে পারছি না একই বিচার জ্বালায় তরকা একটা কথা বলে যাই তরকা আজ সামান্য ভুলের জন্য আজ পৃথিবী ছেড়ে আমায় চিরদিনের জন্য বিদায় নিতে হয়েছে না আজি বিদায় দরে গা বিদায় কি করিলে ও তোর জলে মস্তক জ্বলে যা গুরুদেব না গুরুদেব না আমরা তোমাকে চেনে দেবো না আর বেচের জ্বালায় জ্বলে মরে চলিতে না পারি তুমি কি করলে তার লাগি করলে তার চলিতে না পারে আমায় সর্বাঙ্গ জনে চলে যাই আমি যে কিছু আর দেখতে পাচ্ছি না তারকা তুমি কোথায় আমি তোমাকে দেখতে পাচ্ছি না তারকা তারকা তুমি কোথায় তারকা এইবার তুমি মুছে ফেলো তারকা তোমার শীতের ছিল বেগে ফেলো তোমার হাতের সঙ্গ ফেলো তোমার পায়ের আস্তা সারা জনমের মতো না বিদ পোষা সেজেন ঘুরে বেড়াবে এই পৃথিবীর মধ্যে গুরুদেব যে আমাদের সাথে আর জীবনে কথা বলবে না তুমি একবারে কথা বলে যাবে একবারে যে দেখো স্বামী
করন্দন করে লাভ নেই গুরুমা, তাই বলছি ওগো গুরুমা আমাদের দুই ভাইকে কিছু পয়সা করে দাও, আমরা গুরুদেবকে নিয়ে যাবো ওই জয়নগর মজুর পরিশোধে। তোমাদের গুরুদেব তো মারা গেছে, আমি পয়সা করি কোথায় পাবো বাবা? কত মা মাসি দাদারা বসে রয়েছে, কিছু পয়সা সাহায্য চেয়ে নিয়ে এসো বাবা। তোমরা তারে করে যাও মনা গুরু দাদা। বেশ মা, আমরা কি আছি মা? তোমরা তারে করে যাও মনা। দাদা ওগো গুরু মা। বেশ গুরুবা বেশ, তাহলে তুমি যাও গুরুবা, আমরা দুটি ভাই যাবো ওই নগরবাসীর দ্বারে। ওগো আমার নগরবাসীগণ, আমাদের গুরুদেব মারা গিয়েছে, তোমরা আমাদের কিছু সাহায্য করো যাতে আমরা গুরুদেবকে নিয়ে যেতে পারি ওই জয়নগর মজির পরিশ্মশানে। ও তোমরা আজ গুরু ভিক্ষা দাও মহাগো, আজ গুরু ভিক্ষা দাও, গুরু ভিক্ষা দাও মহাগো, গুরু ভিক্ষা দাও তোমরা, গুরু ভিক্ষা দাও মহাগো, গুরু ভিক্ষা দাও। গুরুদেব গেছে মারা, গুরু ভিক্ষা দাও ও তোমরা, গুরু ভিক্ষা দাও ও তোমরা, গুরু ভিক্ষা দাও মাগো, গুরু ভিক্ষা দাও তোমরা, ভিক্ষা দাও আমায় মাগো, গুরু ভিক্ষা দাও তোমরা, গুরু ভিক্ষা দাও ও মাগো, গুরু ভিক্ষা দাও গুরু ভিক্ষা দাও ও মহাগো, গুরু ভিক্ষা দাও, গুরু ভিক্ষা দাও মহাগো, গুরু ভিক্ষা দাও। আমরা গুরু ভাই মারা গেছে, কিঞ্চিত ভিক্ষা দাও মহাগো, কিঞ্চিত ভিক্ষা দাও তোমরা, গুরু ভিক্ষা দাও মহাগো, গুরু ভিক্ষা দাও তোমরা, গুরু ভিক্ষা দাও কদা।
ধনা মনা যাবে তোমাদের দ্বারে মাগো কিছু ভিক্ষা দাও তোমরা গুরু ভিক্ষা দাও মাগো গুরু ভিক্ষা দাও তোমরা গুরু ভিক্ষা দাও মাগো গুরু ভিক্ষা দাও আবার দল ঠিক করবি হরিনাম নিয়ে আবি না হেই ঠিক করা আছে তো অনেক টাকা উঠেছে ও হরিনাম দাদা খেয়েছে হ্যাঁ আমি দল বোতল দিতে হবে বোতল অবশ্যই দেবো হ্যাঁ গুরুদেব মারা গিয়েছে বোতল দেবো না এখন সবার সামনে ভিক্ষা ভিক্ষা বলছিস কেন মাঙ্গন বল মাঙ্গন করে নিয়েছি তাহলে নিয়ে যাই বলো বল হরি হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি হরি বল হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কেন কি হলো ওটা কি হলো জ্ঞানটা না আছে কেন আমি কখন থেকে বলতি লাভা 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 কি হয়েছে হ্যাঁ কেন কি হয়েছে গুরুদেব আমার পায়া ধরে আমি আটকে পড়েছি
গুরুদেব তোকে ভালোবাসতো তাই নিয়ে যেতে চেয়েছিল, বুঝতে পেরেছিস? তিনটে গর্ত কর, তিনটে তিনটে গর্ত কর, ছাগল কই সব কিছু ফেলে আসবে, এত ভোলা মন না, চেংলা ছেলের করি চাল ভাজা আর মুড়ি কিছু মনে থাকে না, ও রাগ করলে কাঁদবেন না, কই রে তুই ধার দিচ্ছি নাকি, নে করণীয় কাজগুলো কর। তিনটে গর্ত খুলেছিস? সে কবে তো গত খুলে নিছি? সে কবে খোলা হয়ে গেছিল? এবার 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 কি করতে হবে? তিন খণ্ড করতে হবে। ও তিনটে খণ্ড? হ্যাঁ, তা তুমি করো। আমি? হ্যাঁ, তুই কর। আমি করব? হ্যাঁ, তুই তোকে ভালোবাসে খুব। আচ্ছা, তোকেই করতে হবে। তাহলে প্রথমে ভুড়ি মারি। ভুড়ি দেখবো আজকে কি খেয়েছি। হেই, হ্যাঁ, এই মাথা জল খেয়েছে, মরে গেছে তো আর বাঁচবে না তো। না, তাহলে ভুড়ি মেরে দেখবো। মরা লোক বাঁচে কখন? হ্যাঁ, ঠিক আছে, নে দেখি মার। ঠিক করে বল কি হয়েছে তোর, একটু মায়া দয়ানি কেন? একটা জ্যান্ত, এই জ্যান্ত বদি সরি, মরে গেছে, মরা লোকের এই পেটে ছুরি মালি যদি বেঁচে যায়। এই ছুরিটা তুই মার, মানে বেঁচে যাবে? হ্যাঁ, টেনে একটা চড় দেবো না, তা বাঁচবে না। হাই তালি মার, পিছি মার, দুঃখ নিও না গুরুদেব, একদম না, রাগ করো না, বল হরি। ইয়েরা, এই কি হয়েছে রে? দুপুর বেলা হেই লেটা মাছ খেলো, হেই সেই লেটা মাছ দেখি না লাপাচ্ছে, ওই দেখ হেই সে আর বেঁচে থাকে? লেটা মাছ লাপাচ্ছে, লেটা মাছ, এই সে বেঁচে থাকে না, দাঁড়া দেখি একটু খেয়ে দেখি। এই এই নোংরা রে, কি টেস্ট, কি টেস্ট, ইয়ে পুরো নোংরা একদম হয়েছে। কাজ তিন খণ্ড করেছি, তিনটে গর্তের মধ্যে দে। তাহলে এবারে আমরা গুরুদেবের নাম স্মরণ করে হাত দিয়ে মাটি দিই। এবারে একটা কথা আছে। কি রে? গুরুদেবের তো কেউ নেই না, থাকার মধ্যে আমি আর তুই থাক, তাহলে তুই মেয়ে হ আর আমি ছেলে হ, ওই দেখো। এই তিন দিনের কান্না কাঁদতে হয়, নয়তো গুরুদেবের আত্মা শান্তি পাবে না, তুই জানিস। এই মেয়ে ছেলে হওয়া সেটা কষ্ট অন্যরকম, আমি পারবো না, তুই সেই লাস্টে আমার দিচ্ছিস, এই তুই। আচ্ছা, এই দেখ আমি সান্ত্বনা দেবো। হ্যাঁ, তুই বলবি, তুই বলবি ভাই চুপ কর, ভাই চুপ কর, ভাই চুপ কর, আমি সান্ত্বনাটা কেমন করে দিই, দেখ বস। তাহলে মেয়ে ছেলেটা সাজি। হ্যাঁ, সেজে বস। হ্যাঁ, দাঁড়া বস, সেজে আয়, সরে যা, সরে যাবো, সরে যা, ও সব মেয়ে ছেলে সারা রিক্সের ব্যাপার না, সরে যা। হ্যাঁ, এই খুলে যাচ্ছে কেন, শুনে বসে দাও, জীবনে এইসব সাজি সেজে কাঁদ না। না, আমি বলে আমি যে সময় কাঁদবো, তুই বলবি ভাই চুপ কর, উৎসাহ দিবি, উৎসাহ দিবি, উৎসাহ। এই একটেনে সরণ মারবো না কেন? আমি কি জানি না নাকি সান্ত্বনা দিতে? হ্যাঁ, বলি ভাই চুপ কর, ভাই চুপ, তুই চুপ। হ্যাঁ, ঠিক আছে, সান্ত্বনা আমি দেবো কাঁধ। তাহলে রেডি? হ্যাঁ। ও গুরুদে, তুই তো আমার চাইতে ভালো কাঁদবি, জানি দিয়ে। এই কাঁধ, তুই কাঁধ, তুই কাঁধ, তুই কাঁধ, ও আমি কাঁদবো। হ্যাঁ, আচ্ছা রেডি? হ্যাঁ, সান্ত্বনা দিচ্ছি নে। কেন সান্ত্বনা দেওয়া হচ্ছে না? এই বুকে চড় মেরে মেরে আমার হাট ফেল করে দিবি। মনে হয় গুরুদেব মারা গেছে না, লুচি মুচি মিষ্টি মিষ্টি খেতে এসছে। ভালো করে দেখ, জিজ্ঞেস করে দেখ কি কি হয়েছে। তোমরা গঙ্গায় কি করতে এসছো বাবা? গঙ্গায় আমরা সিনেমা দেখতে এসছি। সিনেমা দেখে না তো, মানে গঙ্গায় ওই যা করতে আসে তাই। এরা দাদা রে, সুন্দর একটা মেয়ে, হেই টপ, এ শুনো, হেই এ শুনো, খালি উল্টো বাবা, এত ফাইন পিচ্ছি দেখলি, তুমি কি করতে এসছো গো? তোমরা গঙ্গায় কি করতে এসছো? আমাদের গুরুদেব মারা গিয়েছে, আমরা সৎকার্য করতে এসছি। হাত দিয়ে মাটি দিচ্ছি না পা দিয়ে বাবা? সেটা তোমার জন্য না, না আমরা হাত দিয়ে মাটি দিচ্ছি, পা দিয়ে মাটি দেওয়া নিষেধ, গুরুদেবের বারণ আছে। বারণ আছে, বাহ ঠিক কথা, ধন্যবাদ না। হ্যাঁ বল, হাত দিয়ে মাটি দিতে নেই। আচ্ছা, পা দিয়ে দিতে হয়। তা পা দিয়ে, পা দিয়ে কোদালটা ধরবো কেমন করে আর মাটিটা দেবো কেমন করে? হাত দিয়ে কোদাল ধরে মাটি টেনে নে, পা দিয়ে মারিয়ে 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 দিবি। দেবো না, দেবো না, দেবো না। এ কায়দাটা দেখেছিস? বলে কিনা মারিয়ে দিয়ে, এই 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 এইভাবে কেউ দিতে পারে? দেবো না, চলে যাও, দেবে না, ধরে মানা না, দেবো না,
দেবে না তাহলে চেয়ে দেখো ধরব না আমি কি হে ও মা এই কোথায় গেল রে যেই বলেছি দুবনি এরকম ফস করে এ ওসব বেকার কথা বেকার আর একদম দাঁড়াবো নি আমি এবার পালাবো হাত দিয়ে মারবে ধরমানা এবার যে যার গন্ধ এবার জ্বালাবে রে ও কেনলে বাদরা হাত ও মিয়ে মিয়ে এ বাবা 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 ভালো আছো এ বাবা কি সুন্দর দেখতি রে এই এই এরকম শ্মশানে যদি প্রত্যেকদিন একটা করে আলাদা আলাদা মেয়ে আসে আমি প্রত্যেকদিন আইব প্রত্যেকদিন আইব এই তুই অত চেংড়া কেন নে ধনমানা এই এত সুন্দর মেয়ে অত চেংড়া কেন তুই তোমার হাত দেখি কেন হাতে কি হয়েছে ওই হাত দেখি এই তো দেখো দুটো হাত একসাথে দেখো আমি দুটো হাত একসাথে দেখো মিষ্টির উপরে ফেলে দাও লকুন দানা খাবে খাবো না বাতা ছা না ডায়াবেটিস এনা ডায়াবেটিস আছে খাবে না তোমরা গঙ্গা কি করতে এসছো গুরুদেব মারা গেছে সৎকার্য করতে এসেছি হাত দিয়ে মাটি দিচ্ছি না পা দিয়ে হাত দিয়ে মাটি দিচ্ছি এই সেই মেয়ে পা দিয়ে মাটি দাও দেব না আমি দেখব আমরা পা দিয়ে মাটি দেব না দেব না ধরো মা না দেব না দেব না একদম তো এই এই হাত দিয়ে মাটি দাও যখন থেকে যা মনে করেছে তাই পা দিয়ে মাটি দাও এই হাত দিয়ে মাটি দাও দেখো যাও ধনমানা ওরে ভাই ধনন্তরী দুঃখ করো না মনে তোমার সঙ্গে দেখাবে সেই দেবীর অন্ধন পূজা করতে দেবীর অন্ধন পূজা করার পরে সাতারি পান্থার মধ্যে রেখে আসবে তোমার মুখের উচ্ছিষ্ট গড়ল প্রভাতকালে খাবে তার ছয় পুত্র অকালে প্রাণ হারাবে তারপর তোমার পূজার প্রচার হবে বিশ্বমাঝারে কোন বেশি যাবো রে নে ওগো দিদি তুমি মাসিমা রূপ ধারণ করে চলে যাও ওই শনকার গৃহ প্রাঙ্গণে বেশ্যকে নে তো তাহলে আমি এখন আসি রে নে তো এসো দিদি নমস্কার শুধু দর্শক বৃন্দগণ এবং মা ভগ্নীগণ আমার গুরুজনেরা এবং আমার বয়োজ্যেষ্ঠ বন্ধু বান্ধবেরা মাননীয় আমাদের ঈশ্বর বিফল সর্দার মহাশয় তিনি আজ পরবারে ভ্রমণ করেছেন আজ তার স্মৃতি উদ্দেশ্যে আমরা যে এই যে মায়ের গুণগান মানসিক হিসাবে আমরা গুণগান গাইছি এবং এই মানসিক চুকানোর পূর্বে মায়ের গান শ্রবণ করে ভক্তিভাবে মাননীয় মদন বাবু মহাশয় উনি ওনার খুব সঙ্গী ছিল আপনারা সবাই জানেন আর বিপুলবাবু আমাকে খুব শ্রদ্ধা করত এবং মদনবাবু এখন জীবিত রয়েছে উনি আমাকে খুব ভালোবাসে তাই মদনবাবু 20টি টাকা দিয়েছেন মায়ের নামে
তো আপনারা সবাই সমর্থন করবেন, আর মদন বাবুর নামে একটি গুণগান গাইব, আর আমার বিপুল বাবু তো রয়েছেন উপরে, আমাদের কি বলা যায় যে আমাদের উপরে চলে গেছে যে সে আমাদের শ্রেষ্ঠ গুরু, তাই বলছি গুরুর আশীর্বাদ আমাদের মাথায় রয়েছে এবং কার আছে জানি না, আমার আশীষ রয়েছে। তো আজ মদন বাবু 20 টাকা দিয়েছেন, ছোট্ট করে একটা গান শুনতে চেয়েছে, ছোট্ট করে একটা গান গাইবো, বেশি বড় করব না, কারণ গান থেকে অনেক বাকি সবাই বুঝতে পারবেন, তাই সবাই মিলে একটি জয়ের ধ্বনি দেবেন, জয় জয় মা মনসা নাম করে সবাই।